আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে, আমার বাচ্চা মোটু, বাবার তার কোনো রং হয় না, স্টার হয় না, সুপারস্টার হয় না, বাবা তো বাবা, আমেরিকা দিপি করে তার হাত ভিজে গেছে, বাবা টিস্যু দিয়ে মুছছে, বাবার বাবা। সাকিব অত্যন্ত একজন মানে মানে কি বলবো, সরল সোজা একজন মানুষ। এই সরল সোজা মানুষকে উনি যা তা ওনার মতো করে ইউজ করতে পেরেছে, ঠিক আছে, সাকিবকে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো। আমি একটি কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে উনি স্ট্যাটাস দিলে হয়ে গেলাম আমি হ্যাকার। উনি ফোন করে অনর্গল ওনার পারিবারিক প্রবলেমগুলো আমাকে বলতে গেলে পরে আমি হয়ে গেলাম প্রশ্ন বদক, উনি হচ্ছে বাচ্চাদের মতো উত্তর দেওয়া। আর একটা কথা বলি ভাবি, আপনি তো এও বলেছেন যে আপনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সে কথাটা ছিল এইরকম যে আমি প্রায় এক দেড় মাস গানবাংলাতে যাই না, আমি জাস্ট নিতে পারি না, আমার চোখের সামনে যা যা করে আমি আসলেই নিতে পারি না, যার কারণে ওই দিন কি আমি অনেকবার ফোন করছিলাম তাপসকে, তাপস ফোনটা ধরছিল না। একটা পর্যায়ে যখন সে ফোনটা ধরেছে এবং আমি ভিডিও কলিং করেছি, তখন আমি স্ট্রেট ফোনটা ধরে আমি বলেছি যে তাপস বুবলি তো বাথরুমে, ওকে বাথরুম থেকে বের করো। এবং বুবলি বাথরুম থেকে বের হয়ে এসে, যেহেতু ভিডিও কল ছিল আপনার, বুবলি বাথরুম থেকে বের হয়ে এসে আপনার ভিডিও কলে যখন আপনার দিকে তাকিয়ে একটা ফ্যাক করে হাসি দিয়েছে, তখন আপনি আপনার রাগটা নিজের মধ্যে কন্ট্রোল করতে পারেননি বুঝে আপনি স্ট্যাটাসটা দিয়ে দিয়েছেন। আর একটা কথা এবার বলি, ভাবি যেটা বলছিলেন যে আমি তাকে প্রশ্ন করছিলাম যে আমার প্রশ্নটাই উনি হচ্ছে বলছিলেন এবং উনি বাচ্চাদের মতো করে বলছিলেন। ভাবি আপনি অসম্ভব মেধাবী এবং অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ, আমি এখনো আমি আপনাকে রেসপেক্ট করি বিকজ অফ আপনি আপনার ফ্যামিলি, আপনার হাজবেন্ড, পরিবারকে সম্মান করেন, তার জন্য অকারণে নির্দোষীটি নিয়ে সম্মানে কেন আপনি নষ্ট করবেন ভাবি? এটা আমি ছোট বোন হয়ে আপনার কাছে প্রশ্ন। আর যারা অন্যায় করে আর অন্যায় যে সহে তারা তো সেম, আমি কিন্তু কখনোই মহিলাটাকে ভালো বলিনি এবং বলবো না। নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা, নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না, সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে। তো গন্ধটা যেহেতু আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে 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 আর একটা পরিবারে ঢুকেছে, তো সেখানে গন্ধ ছড়াবে না, না ছড়ানোর তো কিছু নেই। আজকে যে আপনারা বা আমি সাকিব আমরা যে একটু অপরপ্রান্ত হয়ে কথা বলতেছি, এটা তো পচা আলুর কারণেই, কারণ ওটা তো হচ্ছে যে সমস্ত তো আলুর কথার কারণটা হচ্ছে যে সমস্ত তরকারিতে দেখবেন আলু থাকে, আলু যেহেতু পচা হাতে ধরে ফেলেছেন গন্ধ তো ছড়াবেই। সো সেই জায়গা থেকে আপনি ওই স্ট্যাটাসটা দিয়েছেন পারিবারিকভাবে একটা মীমাংসার কারণে, যে যেহেতু একটা পারিবারিক ব্যাপার আছে, অবশ্যই আই রেসপেক্ট প্রত্যেকটা পরিবারকে, তো সেই পরিবারের মধ্যে এই থার্ড পার্সন ঢুকে গন্ধ ছড়িয়েছে, আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে। পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু, আমার বাচ্চার কথাবার্তা, আমার বাচ্চা এটা সে পছন্দ করে না। তো সাকিব তো বাবা, হ্যাঁ সাকিব তো বাবা, বাবার তো আর কোনো রং হয় না, স্টার হয় না, সুপারস্টার হয় না, বাবা তো বাবা। বাবাদের কাজ যে আমার ছেলে যখন তার সাথে খেলাধুলা করে তখন সে মাটিতে বসে থাকে, আমার ছেলে যখন তার ঘাড়ে ওঠে তখন সে ঘাড় নুয়ে বড়ে, তো সে তার বাবাকে অনেক সময় আমেরিকা দিকে পিপি করে প্যান্ট পরিয়ে দিয়েছে, পিপি করে তার হাত ভিজে গেছে, বাবা টিস্যু দিয়ে মুছছে, বাবার বাবা, সেখানে কোনো স্টার কে কি এটা তো থাকে না, সে বাবার কাছে একটা বাচ্চাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। এই কথাগুলো আসলে আমি বলতে চাইনি, এটা একান্তই পারিবারিক,